আদানের কথায় সবাই হেসে ফেল। হানান মুচকি হেসে বলে, সমুদ্রে ঘুরতে গেলে সবাই বালিতে নিজের নাম কিংবা ভালোবাসার মানুষটির নাম লিখে, কিন্তু ঢেউ এসে নিমেষেই সেটাকে মিশিয়ে দেয়। আমার পাশের একান্ত আমার আমিটা আনান নামক পাথরে নিজের নাম লিখেছে, তাও সেটা নিজের অজান্তেই। এখন এই আমিটাকে ছাড়া পৃথিবী ফাঁকা লাগে, সময় কাটাতে চায় না, তার ভুলগুলো ফুল মনে হয়, তার অহেতুক কথার ভিড়ে ক্লান্তিগুলো হারিয়ে যায়, তার হাসির শব্দে আমার চারপাশটা ভরে ওঠে, আর মুখের আদলে আমার দিন শুরু হয়, তার অদ্ভুত বায়নায় রাত। এতটুকু বুঝতে পেরেছি আমি তাকে ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। সে আমার স্বভাবের পুরোই উল্টো, তার সাথে আমার কোনো কিছুর মিল নেই, তবুও ভালোবাসি আমার আদর্শিনীকে। এই মায়াবতীকে ছাড়া আমার চলবে না, একদম চলবে না। পুরো হৃৎপিণ্ড দখল করে আছে আমার অর্ধাঙ্গিনী। সবাই আনানের সহজ স্বীকারোক্তি শুনে জোরে জোরে হাত তাড়ি দিচ্ছে। মাহেরা শাহেদ সিটি বাজাচ্ছে। মাদার ক্রিস্টোফার মুচকি এসে আধ ভেজা চোখগুলো মুছছে। উনি এই ভেবেই খুশি, মেয়ের জন্য সঠিক ব্যক্তি পেয়েছেন। ক্যাথি আস্টেলা পারছে না খুশিতে ডান্স করতে, থুর এক দৃষ্টিতে আনানের দিকে তাকিয়ে আছে। আনানের কথাগুলো শুনে অদ্ভুত অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে কথাগুলো সে কান দিয়ে নয় বরং মন দিয়ে শুনছে। এক একটা কথা হৃৎপিণ্ডে খুব জোরে আঘাত করছে, ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। তুর আনানের মুখ পানে চেয়ে আছে। হানান তুরের হাত ধরে বলল, চলো যাওয়া যাক। আনান তুরের আর তার জন্য বরাদ্দকৃত আসনে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ল। সবার সামনেই আনান আর তুরের রেজিস্ট্রি হয়ে গেল। তুর এখন আইনিভাবে আনানের ওয়াইফ। সব কিছুর পর খাওয়া দাওয়ার পর্ব চলল। তুর এত কিছুর মধ্যে খেতেই পারছে না, তাই আনান খাইয়ে দিচ্ছে। হানানের দিকে সবাই তাকিয়ে আছে। হাসপাতালের ডাক্তার আর স্টাফগুলোর চোখ তো বেরিয়ে আসার উপক্রম, তারা আনান থেকে এমন কিছু আশা করেনি। সবাই তাকিয়ে আছে কিন্তু তুরের খবর নেই। তুর আনানের হাতে খাচ্ছে, তাও বিনা দ্বিধায়, আর হাজারখানেক প্রশ্ন করছে। হানান সুন্দর করে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। মাদার ক্রিস্টোফার তাদের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসছে। খাওয়া দাওয়া শেষে আনান আর তুরের ফটো সেশন হলো। তুর মাদারের কাছে গিয়ে তার সাথে কথা বলছে। এদিকে ডাক্তার লিসা আনানের সামনে দাঁড়িয়ে হাসফাস করছে। হানান ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মিস লিজা, এনিথিং রং? লিসা মলিন হেসে বলে, না তেমন কিচ্ছু না, কংগ্রাচুলেশন স্যার, আপনার বৈবাহিক জীবনের জন্য শুভকামনা। হানান মুচকি হেসে বলল, ধন্যবাদ মিস লিজা। দূর থেকে তুর ভ্রু কুচকে তাকিয়ে আছে। এই শাকচুনি এখানে কি করছে? এটা আবার সতীন নয় তো? কিন্তু একে আমার একদম পছন্দ হচ্ছে না। এর জায়গায় স্টেলা ক্যাথি থাকলে সমস্যা হতো না, কিন্তু একে দেখলেই গা জ্বলতেছে। আর নানরুটি, এটা তো লুচু মেয়ে দেখলেই, আর নানরুটি এটা তো লুচু মেয়ে দেখলেই হুশ থাকে না, গিয়ে দেখতে হবে। থুরের বিড়বিড় করা দেখে মাদার ক্রিস্টোফার জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, কি বলছিস? তোর বিরক্ত হয়ে বলে, আম্মা তুমি বসো, আমি একটু আসছি। তোর হনহন করে আনানের সামনে গিয়ে দাঁড়ালো। লিসা তোরকে দেখেই সরে গেল। হানান তোরের দিকে তাকালো। তোর ভ্রজরা কুচকে হাঙ্গুলো চেয়ে বলে, লিসার সাথে এত কিসের কথা, ওকে আমার সতীন হবে, দেখুন ওই শাকচুন্নিকে আমার একটুও পছন্দ না। স্টেলা ক্যাথি হলে অন্য কথা, আর আপনি যে কঠিন মাপের লুচু তা এখন বুঝতে পারছি। হানান তোরের কথায় হা হয়ে গেল। স্টেলা ক্যাথি সতীন হলেও সমস্যা নেই, কিন্তু লিসাকে সহ্য করতে পারে না। হানান ভেতরে ভেতরে চিন্তা করে কুটিল হাসলো, ভাবুক হয়ে বলল, আচ্ছা তোমার কেন সমস্যা হচ্ছে? আমি নাকি তোমাকে মিথ্যে বলে বিয়ে করেছি, তাহলে তোমার তো সমস্যা হওয়ার কথা ছিল না। অবশ্য এখন আমার একটু একটু লিজাকে ভালো লাগে, কি বলো তো, তুমি তো আমাকে পছন্দ করো না। তো রেগে গিয়ে বলে, আপনি আবোল তাবোল বলে আমার মাথায় জট পাকিয়ে দিচ্ছেন। এখন কিন্তু আমি আপনার চুল আবার টানব, ওই লিসার সাথে দেখলে টাক বানিয়ে দিব একদম। এইবার আনান সত্যি ভয় পেয়ে গেছে, সবার সামনে চুল টানলে ইজ্জত পটল তুলতে যাবে, তাই কোনো রকমই চুল টানা থেকে বাঁচতে বলে, ঠিক আছে লিজার সাথে কথা বলবো না, ফাইন। ঠিক আছে। আস্তে আস্তে সবাই চলে যেতে লাগলো। সুকনিদের সবাইকে পৌঁছে দেওয়া হলো। মাদার ক্রিস্টোফার আর স্টেলা ক্যাথি বাকি আছে শুধু। মাদার ক্রিস্টোফার যাবে শুনি থুরের মন খারাপ হয়ে গেল।
মাদার অনেক বুঝিয়ে পেরিয়ে এলো। স্টেলা ক্যাথিও বিদায় নিয়ে চলে গেল। হানা তোরকে নিয়ে এই রুমে গিয়ে তোরকে চেঞ্জ করতে পাঠিয়ে নিজেও চেঞ্জ করে নিল। তোর চেঞ্জ করে বিছানায় বসতে গিফট বক্স চোখে পড়ল, সেটা নিয়ে খুলে খুশিতে গদগদ। তোর পুতুলগুলো জড়িয়ে ধরে চুমুখে বিছানায় সেগুলো সাজাতে ব্যস্ত। তোর ভালো করে জানি এগুলো তার হাম্মা তার জন্য এনেছে। আনা তোরের খুশি হওয়া দেখে মুচকি আসলো। কে বলবে এই মেয়ে 18 পা দিয়েছে, এখনও বাচ্চা মেয়ে রয়েই গেছে। তোর আনানকে এই পুতুলগুলো দেখাচ্ছে। হানা তোরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে টেরেসে চলে গেল। তোর ভ্রু কুচকে তাকিয়ে হানানের পেছনে গিয়ে হা হয়ে গেছে। হানান আর চোখে দূরের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসছে। তোর ঘুরে ঘুরে ছাদের মধ্যে থাকা দোলনা দেখছে। তোর কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এটা আপনি এনেছেন তাই না? হানান মাথা নেড়ে সম্মতি দিল। তোর সবগুলো পুতুল এনে দোলনায় রাখলো, মাঝখানে নিজে বসে পড়ল। হাত দিয়ে ইশারা করে আনানকে ডেকে বসিয়ে দিল তোর। আনার সাথে কথা বলতে বলতে পুরো দিনে ক্লান্তি ভর করলো দূরের চোখে। চোখ লেগে আসাতেই আনারের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়ল। আনার দূরের দিকে তাকিয়ে তোরকে দু হাতে জড়িয়ে নিজের বুকে জায়গা করে দিল। তোরের তপ্ত নিঃশ্বাস পড়ছে আনানের বুকে, আর এই নিঃশ্বাস জানান দিচ্ছে ফেরোশির ঘুম ভারী হয়ে আসছে। আনা তোরকে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ল। সন্ধ্যার পরপরই আনানের ঘুম ভেঙে গেল মোবাইলের আওয়াজে। তোরকে ঠিক করে শুয়ে দিয়ে ফোন পিক করলো। অপর পাশে কথা শুনে হানানের চোয়াল শক্ত হয়ে এলো। ফোন রেখে এ দূরের কপালে চুমু দিয়ে ফ্রেশ হয়ে চলে গেল। তোর প্রায় 8 দিকে ঘুম থেকে উঠল। চোখ কচলে আশেপাশে তাকিয়ে হানানকে খুঁজল, কিন্তু কোথাও দেখতে পেল না। তবে এতটুকু বুঝতে পেরেছে আজও আনান তাকে বিছানায় এনে শুয়ে দিয়েছে। আলমোড়া ভেঙে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। হোনাটাকে হিজাবের মতো পেঁচে ডাইনিং রুমে গিয়ে খালাকে জিজ্ঞেস করলো হানানের কথা। খালা বলল, আনান সেই মগরিবের সময় হাসপাতালে চলে গেছে। আনানের যাওয়ার কথা শুনে না চাইতেও তোরের মন খারাপ হয়ে গেল। খালা তোরকে নাস্তা করতে দিল, তোর অল্প খেয়েই রেখে দিল। সবার সাথেই কিছুক্ষণ কথা বলে টিভি অন করল, কিন্তু বিশেষ লাভ হলো না। বারবার চোখ দরজার দিকেই যাচ্ছে। এভাবে আশপাশ করতে করতে প্রায় 10 বেজে গেছে। খালা জোর করেও তোরকে কিছুই খাওয়াতে পারল না। তোরের একটাই কথা, আমার খিদে নেই। অন্ধকার রুমে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় পড়ে আছে এক ব্যক্তি। ঠিক তার সামনে ব্ল্যাক জিন্স, ব্ল্যাক শু আর ডার্ক নেভি ব্লু কালারের হুড়ি পরে ব্ল্যাক মাস্কের আড়ালে মুখ ঢেকে চেয়ারের উপর বসে আছে আরেকটা লোক। যদিও অন্ধকার রুমে কিছু ঠাওয়ার করা মুশকিল, কিন্তু রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলোতে এতটুকু ঠিকই বোঝা যাচ্ছে। চেয়ারে বাঁধা ব্যক্তি ব্যথায় গোঙাতে লাগলো। গোঙানির আওয়াজ বলে দিচ্ছে সে তীব্র ব্যথা অনুভব করছে, যার ফলস্বরূপ তার এই গোঙানি। আঘাতপ্রাপ্ত ব্যক্তির গোঙানির আওয়াজ আরেকজনের কাছে ব্যাপক আনন্দের মনে হচ্ছে, যার দরুন সে পায়ের উপর পা তুলে বসে পা নাড়াচ্ছে। আঘাতপ্রাপ্ত ব্যক্তি অনেক চেষ্টা করে মাথা তুলে সামনের ব্যক্তির দিকে তাকিয়ে ধরা গলায় বলল, আমাকে কেন তুলে এনেছেন? আমি কি ক্ষতি করেছি? আর কেনই বা আমাকে মারলেন? প্লিজ বলুন আপনারা কি চান? আঘাতপ্রাপ্ত ব্যক্তির কথা শুনে সামনে বসা ব্যক্তির পা থেমে গেল। কিছুক্ষণের পিনপিনে নীরবতা ভেঙে সামনে বসা ব্যক্তি বাঁকা হেসে বলল, এত তারা কিসের মল্লিক? তোর মতো লোক দেহে এরা তো ব্যতিব্যস্ত হয়ে তারা দেখাতে নেই, কিন্তু তাও তারা দেখাচ্ছিস। যেখানে নতুন বউ রেখে এসে তারা দেখানোর কথা আমার, সেখানে তুই দেখাচ্ছিস। এইটার জন্য তোর আলাদা শাস্তি আছে মল্লিক। হানের কথায় মল্লিক কিছু বলতেছেও পারল না। হানান উঠে দাঁড়িয়ে মুখ থেকে মাস্ক খুলে হুড়ি সরাল। তা দেখে মল্লিক খাপড়ে গিয়ে বলল, আনান, তুমি ডাক্তার আনান না? মল্লিকের কথা শুনে হানান পুরো রুম কাঁপিয়ে হাসতে লাগলো। আনে সে হাসির মধ্যে আছে ভয়ঙ্কর কিছু, যা মুহূর্তেই মল্লিকের নিজের করা সব পাপ মনি করে দিচ্ছে। মল্লিক কাঁপা কাঁপা গলায় বলল, আনান দেখো ভালো হচ্ছে না, আমাকে ছেড়ে দাও। আমি তোমার কোনো ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দাও, নইলে খুব খারাপ হবে। আনান মল্লিকের কথা শুনে সজোরে মল্লিকের বুকের উপর লাথি মারল, যার ফলে চেয়ার সহ উল্টে পড়ে গেল মল্লিক। আনান রেগে হাত মুট করে চিৎকার করে বলল, তুই কিছু করিসনি তাই না? ডাক্তারি করতে গিয়ে কয়টা মেয়েকে খারাপ ভাবে ছুঁয়েছিস, শ্লীলতা হানি করেছিস কয়জনের? মেডিকেল ক্যাম্প করতে গিয়ে
গ্রামের সহজ সরল মেয়েদের কাজের কথা বলে কোথায় কোথায় পাচার করেছিস, আমি সব খবর রাখি মল্লিক। ঘাসে মুখ দিয়ে চলে এত বড় সাম্রাজ্য তৈরি করিনি। হানানের কথায় মল্লিকে রুহ কেঁপে উঠল। নিজের সব অপকর্ম একটা একটা করে মনে হতে লাগলো। হানান মল্লিকের সামনে গিয়ে তাকে চেয়ার সহ উঠিয়ে বসালো। মল্লিক ভয়ে কাচুমাকুচু করছে। হানান মাথা কাত করে তাকালো। মল্লিক আনানের দিকে তাকিয়ে আনানের লাল চোখ জোড়া দেখে খেপে উঠল। আনান দাঁতে দাঁত চেপে বলল, ডাক্তার, আনানের আবার দয়ার শরীর, তাই সে তোকে মাফ করে দিল। আনানের কথায় মল্লিক খুশি হয়ে আনানের দিকে তাকালো। হানান বাঁকা হেসে বলল, কিন্তু আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং একেবারেই ডাক্তার আনানের উল্টো। তার অভিধানে দয়া মায়া বলতে কিচ্ছুই নেই, তাই ডাক্তার আনান মাফ করলেও কিং মাফ করতে পারল না। আনানের কথায় মল্লিক ভয়ে হু হু করে কেঁদে উঠল। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং এর কথা কম বেশি সবাই জানে, তার মতো নির্দয় আর একটাও নেই, সেটাও জানে মল্লিক। মল্লিক কেঁদে উঠে বলল, মাফ করে দিন কিং, আর কখনো এমন করব না, এইবারের মতো মাফ করে দিন। হানান মল্লিকের গাল চেপে ধরে বলল, ঠিক এভাবেই ওই অসহায় মেয়েগুলো তোর থেকে রেহাই চেয়েছে, কিন্তু তুই দিসনি। ওরা নিরপরাধ হয়েও রেহাই পাইনি, কিন্তু তুই অপরাধীকে, তোকে আমি কিভাবে রেহাই দেবো বল। মল্লিকের মুখ এমন ভাবে ধরেছে যেন চোয়াল ভেঙে যাবে। মল্লিক ব্যথায় আর্তনাদ করে উঠল। হানান মল্লিকের মুখের দিকে তাকিয়ে মুখ ছেড়ে সামনে তাকিয়ে বলল, যা, তোকে মুক্তি দিয়ে দিলাম, এত কষ্ট দিয়ে কি লাভ, যা তুই মুক্ত। মল্লিক মাথা তুলে তাকাতেই পরপর তিনটা বুলেট কপাল ছুঁয়ে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেল। হানান তার ছেলের দৃষ্টিতে তাকিয়ে বেরিয়ে গেল। ফোন বের করে কল দিল। হাপর পাশ থেকে শাহেদ রিসিভ করতে হানান বলল, প্রায় একটা ছুঁই ছুঁই। এমন সময় গাড়ি বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকল। হানান গাড়ির দরজা খুলে কোট বাম হাতে নিয়ে দরজা ঠেলে হাঁটকে দিল। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করতে চোখ চড়ক গেছে। সোফায় খালা বসে আছে। হানান এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, খালা বাড়ি যাননি? খালা পেছনে তাকিয়ে মলিন হেসে বলল, মেয়েটাকে একা রেখে কিভাবে যাই বাবা। হানান ভুকুচকে সামনে এগোতেই বুকটা থক করে উঠল। খালার কুলে মাথা দিয়ে গুটিসুটি মেরে ঘুমিয়েছে তোর, মুখটা বড্ড শুকনো দেখাচ্ছে। হান খালার দিকে তাকিয়ে কিছু বলবে, তার আগেই খালা বলল, ভীষণ মনমরা হয়ে বসেছিল মেয়েটা, সন্ধ্যায় অল্প একটু পিঠে খেয়েছে, যতক্ষণ জেগেছিল ততক্ষণ বারবার দরজার দিকে তাকিয়েছে, মনে হয় তোমাকে খুঁজেছে। রাতে খাওয়ার জন্য জোর করেছি কিন্তু খিদে নেই বলল। 11টা অবধি সবাই বসেছিল, তাও তুমি এলে না, সবাই চলে যাচ্ছে দেখে তুর কেঁদে উঠল। একা বাড়িতে একা থাকতে ভয় পায় বাচ্চা মেয়েটা, তাতে যা বুঝলাম তোর প্রচণ্ড রকমের ভয় পায়। রিমির ছেলে মেয়েগুলো ছোট, তাই তাকে সহ সবাইকে পাঠিয়ে দিলাম, পুরুষ কাউকে রেখে যেতে মন সায় দেয়নি, তাই আমি ওর কাছে থেকে গেছি। রুমে যাওয়ার জন্য বলেছি কিন্তু সে যাবে না, গেলে নাকি আমি তাকে ফেলে চলে যাব। খালার কথায় আনানের কলিজা মোচড় দিয়ে উঠল। খালা মলিন হেসে আবারও বলল, শোনো বাবা, একটা কথা বলি, মেয়েটাকে একা রেখে কোথাও যেও না, মেয়েটা বড্ড বেশি স্মরণ মনে, তোমার আশেপাশে রেখো। হানান মুচকি এসে বলল, ঠিক আছে খালা। খালা তুরকে জাগাতে গেলে হানান বারণ করলো। হানান কোটটা সোফায় রেখে তুরকে বাজা খুলে তুলে নেয়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে খালাকে বলে, খালা দুজনের খাবার গরম করে দিন প্লিজ, বড্ড বেশি খিদে পেয়েছে। খালা মুচকি এসে বলল, ঠিক আছে। হানান রুমে গিয়ে তুরকে শুইয়ে দেয়। তুলের মাথা থেকে পেঁচানো ওড়নাটা খুলে এসি অন করে ব্ল্যাঙ্কেট গায়ে জুড়িয়ে দিয়ে পুরো মুখে ভালোবাসার পরশেকি দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে গেল। আনান উঠে শাওয়ার নিয়ে বের হলো। দরজা খুলে দেখে খালা দাঁড়িয়ে আছে। খালা থেকে খাবার নিয়ে বলল, খালা আপনি পাশের রুমে থেকে যান। খালা মুচকে এসে সম্মতি দিল। আনান দরজা বন্ধ করে খাবার বিছানায় রেখে তুরকে হাঁচুয়া করে নিজের বুকের সাথে ঠেস দিয়ে বসালো। তুরের মুখে হালকা চাপটে তুরকে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর তুর ঘুমে জড়ানো চোখ দুটো আধো আধো খুলে হানের দিকে তাকিয়ে থেকে হানে গেঞ্জি চেপে ধরে অভিমানে সুরে বলল, লিসার কাছে গেছেন না, আমি একা ভয় পাই জেনেও গেছেন ওইখানে, আপনার সাথে কথা নাই। হানান তুরের জেলাসি দেখে ঠোঁট চেপে হাসলো। তুর আনানের বুকে মাথা ঠেকে আবার চোখ বুজে ফেলল। হানান তুরকে এক হাতে আগলে রেখে ভাত মেখে তুরকে ডেকে তুলল। তুর ঘুম ঘুম হয়ে
উত্তর দিল হানান তোরকে অনেক কষ্টে জাগিয়ে জাগিয়ে ভাত খাওয়ালো। তোর খাচ্ছ ঘুমাচ্ছ, ঘুমের ভারে চোখ খুলতে না পেরে চোখ বন্ধ করে এই খেলো, মুখ মুছে পানি খাইয়ে দিয়ে তোরকে আলতো করে শুয়ে দিয়ে নিজেও খেয়ে নিল। খাওয়া শেষ করে দূরের পাশে শুয়ে তোরকে বুকের মধ্যে চুড়িয়ে ধরে কপালে গভীর চুমু দিয়ে মুচকে এসে বলে, আমার বউটা আমার জন্য অপেক্ষা করে, মন খারাপও হয় দেখছি, আমার আদুরি নিয়ে অভিমান করাও শিখে গেছে, এখন শুধু অপেক্ষা ভালোবাসি বলার। হানা অন্তরে থুতনিতে চুমু দিয়ে বলে, সরি জান, আর কখনো একা রেখে যাবো না, আজই লাস্ট। তোর ঘুমের ঘরে হানানকে জড়িয়ে ধরে, হানান মুচকে এসে তুরের চুলে মিলি কেটে দিতে থাকে। বেশ কিছুক্ষণ পর হানান নিজেও ঘুমিয়ে পড়ে, সকালের মিষ্টি রোদ এসে পড়েই তুরের মুখের উপর। হাসতে হাসতে করে চোখ খুলে চোখ কচলে জানার দিকে তাকালো, বাইরে হালকা বাতাস পড়ছে, গাছের পাতাগুলো নড়ছে। তোর মুচকে এসে উঠতে যেও উঠতে পারলো না, ব্ল্যাঙ্কেট ছড়িয়ে দেখে দুটো হাত তার পেট জড়িয়ে আছে। তোর হাত দেখেই বুঝল এটা হানান। হানানের হাতের বাঁধনের মধ্যে থেকেই হানানের দিকে ঘুরল, ঘুমন্ত চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে মুখ ফুলিয়ে ফেললো তোর। কথা বলবো না আমি, আমাকে একা এই ভূত বাড়িতে রেখে হসপিটালে গেছেন না? হসপিটাল তো বাহানা, আমি জানি ওই শাকচুনির কাছে গেছেন। এর চেয়ে ভালো হতো যদি কোনো বড় ডন বা মাফিয়ার সাথে বিয়ে হতো, সারাক্ষণ বাড়িতে থাকতো, অন্তত আমাকে একা রেখে বাইরে যেত না। আমার বাড়িতে চলে যাব, সবাইকে বলবো এইটা আমার জামাই, এরপরে আর ওই বাড়িতে আসবই না। তোর আনানা টি শার্ট টানতে টানতে বিড়বিড় করে বলছে। হানানা তখন তুরের দিকে তাকিয়ে তুরের হাতুড়ে অভিযোগ শুনছে। তুরে নড়াচড়ার কারণে জেগে গেছে, কিন্তু তোরকে বুঝতে দেয়নি। তোর ঠোঁট ফুলিয়ে হানানের টি শার্ট ছেড়ে দেয়। হানান মুচকে এসে বলে, এতটাই খারাপ আমি? তোর গেঞ্জির দিকে তাকিয়ে বলে, খুব খারাপ, একদম খুব খারাপ, খারাপের ওপর স্কয়ার। হানান তোরের কপালে চুমু দিয়ে বলে, এখনো এতটা খারাপ? তোর হক চুকিয়ে গিয়ে হানানের দিকে তাকালো, এতক্ষণ খেয়ালই করেনি হানান জেগে আছে আর তার সাথেই কথা বলছে। তোর আনানের বাহু টোরে হাঁসফাঁস করতে লাগলো। হানান তোরে ডান গালে শব্দ করে চুমু দিয়ে উঠে গেল। তোর গাল মুছে দাঁতে দাঁত চেপে বলল, লুচু বেটা, আর হাসলে দাঁত ভেঙে দিব। হান শব্দ করে হেসে উঠে বলল, এই লুচু বেটাই তোমার, এর লুচুগিরি তোমাকেই সহ্য করতে হবে। এতদিনই খেটে গেছে এই দুই সপ্তাহ, হানানের কেয়ার আর ভালোবাসায় তুরের দিনকাল ভালোই যাচ্ছে। হাসপাতালে থাকলে তোর প্রতি সেকেন্ডে ঝগড়া করে, কিন্তু আনান হাসপাতালে গেলেই তুরের সব অসহ্য লাগে। অবশ্য তোরকে একটা মোবাইলও দেয়া হয়েছে, যেটা দিয়ে আনান মাদার ক্যাথি আর স্টেলার সাথে কথা বলে তোর। আনান হাসপাতালে থাকলে প্রতি ঘন্টায় 4-5 বার ভিডিও কল তো দিবেই, আর সেই ভিডিও কলের মধ্যেও কোনো বিষয়ে আলাপ চালিতে থাকে না, শুধু খুনসুটি হয়। তোর এতে অভ্যস্ত, যেদিন ওটি থাকে সেদিন তোর আনানকে বড্ড বেশি মিস করে। যদিও অনুভূতিগুলো খুব কম বুঝে তোর, তাও খারাপ লাগাটা বেশ চেকে বসে। সন্ধ্যা আনান বাড়িতে চলে আসে, হাত তোরকে পড়তে বসায়। তোরকে পড়াতে আনানের মাথায় ঘাম পায়ে ফেলতে হয়, একটা ধমক যদি দিতে পারে ভুলে তখন আনানের চুলে ইন্নানিল্লা হয়ে যায়। হানান তোরের বদ অভ্যাস হয়ে গেছে, অনুভূতিগুলো বুঝতে না পারলেও তোর একটা জিনিস খুব ভালোই বুঝতে পারছে, ইদানিং আনানের আশেপাশে নিজেকে ব্যতীত কোনো দ্বিতীয় নারী সে সহ্য করতে পারে না। আর এর মধ্যে ভিডিও কলে 2-3 বার লিসাকে দেখেছে তোর। তোরের মধ্যে চাপা অভিমান জমতে শুরু করেছে। সকালে আনান রেডি হচ্ছে, তখন আনানের ফোন বেজে ওঠে। আনান তোরের দিকে তাকিয়ে ইশারায় মোবাইল দিতে বলে। তোর মোবাইল হাতে নিয়ে দেখে ডক্টর লিসা লেখা। ব্যাস হেঁটে আগুনে ঘি ঢালার কাজ করলো। তোর নিঃশব্দে রুম থেকে বেরিয়ে মিনিটেলসে চলে গেল। দোলনায় মাথা ঠেকিয়ে বসে পড়ল, সব কিছু অগোছর লাগছে। কেন আনানকে অন্য কারো সাথে সহ্য হয় না, নিজেকে নিচেই প্রশ্ন করছে, কিন্তু উত্তরে খাতা শূন্য। হানান লিসার সাথে আজকে সার্জারিগুলো নিয়ে কথা বলে ফোন রাখলো। পেছনে ঘুরে তোরকে দেখতে না পেয়ে চিন্তিত হলো। মিনিটেলসে গিয়ে দেখে তোর উদাসীন হয়ে বসে আছে। আনা তোরের পাশে দাঁড়িয়ে বলে, কি হয়েছে তোমার, দেখি ওঠো আমি হাসপাতালে চলে যাচ্ছি। তোর শান্ত দৃষ্টিতে আনার দিকে তাকালো, হে দৃষ্টি আনার বড্ড অচেনা। হানান তোরের পাশে বসে তোরকে টেনে দু হাত দিয়ে বুকে জড়িয়ে ধরল। হানানের মনের মধ্যে খচখচ করতে লাগলো। হানান তোরের কপালে চুমু দিয়ে বলল, সাবধানে থাকবে,
আর দুপুরের ঠিক সময় খাওয়া দাওয়া করে নেবে, ঠিক আছে? তোর মাথা নাড়িয়ে সম্মতি দিল। ধুরের এহেন আচরণ নানানের মনক্ষুণ্ণ হলো, কিন্তু দেরি হয়ে যাচ্ছে দেখে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। থর কিছুক্ষণ বসে থেকে রুম থেকে বেরিয়ে কিচেন এরিয়াতে গেল। সবার সাথে গল্প করেও মন ভালো করতে পারল না। প্রায় দুপুর হয়ে এলো, এতটা সময়ে তোর বারবার মোবাইল চেক করছে কখন আনানের কল আসবে, কিন্তু কোনো কলই এলো না। গোসল ছেড়ে নামাজ পড়ে বিছানায় বসে চুল শুকাচ্ছে তোর, ঠিক তখনই আনানের কল এলো। তোর সকল অভিমান পাশে রেখে কল রিসিভ করলো। হানান ভিডিও কলে তোরকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। তার মায়াবতীকে যতই দেখে ততই মুগ্ধ হয় আনান। তোর চুপ করে আছে দেখে হানান নিজ থেকেই জিজ্ঞেস করলো, বউ কি করছিলে এতক্ষণ? কিছু না, এমনিতেই বসে আছি, আপনি খাওয়া দাওয়া করেছেন? আনান বেশ অবাক হলো বউ বলাতে তোর কোনো রিয়্যাক্ট করলো না দেখে, কিন্তু তোরকে সেটা বুঝতে না দিয়ে বলল, না এখন যাব, কিন্তু তুমি খাওয়া দাওয়া করেছো? তোর কিছু বলতে যাবে তার আগে লিসার কণ্ঠ শুনতে পেল। স্যার আপনি কি ফ্রি আছেন? লিসার কণ্ঠ শুনে তোর থেমে গেল। হানান লিসার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বাট পুরোপুরি ফ্রি না, 5 মিনিট পর ফ্রি হব। স্যার লাঞ্চ। তুমি যাও আমি আসছি। লিসা চলে যেতে আনান তোরের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি হয়েছে, মন খারাপ মনে হচ্ছে তোমার? তোর মলিন হেসে ঠলমলে চোখে বলল, আমাকে আমার আম্মার কাছে দিয়ে আসবেন প্লিজ, একটু থাকি আমি আমার আম্মার কাছে। তোরের কথা বলার ধরন আর আবদার শুনে হানানের বুকটা হু হু করে উঠল। তার মায়াবতী কষ্ট পাচ্ছে ভেবে হানানের মনটা পিসাতে ভরে গেল। তোর আনানের দিকে তাকিয়ে বলল, আপনার কোনো সমস্যা থাকলে ইটস ওকে, যাবো না। তোরের এই কথাটা আনানকে পুরো নাড়িয়ে দিল। হানান আশপাশ করতে করতে বলল, ঠিক আছে যেও, আমার কোনো সমস্যা নেই। তোর আনানের কথা শুনে ফোন কেটে দিল। দু চোখ বেয়ে জল করিয়ে বলল, চোখ মুছে বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, সমস্যা থাকার কথা না, এখন তো লিসা আছেই, আমি তো কেউ না, অবশ্য আমার এমন লাগছে কেন, সব কিছু অগোছালো লাগছে, হ্যাঁ চলে যাবো আমি, আর থাকবো না। হানান হাসপাস করছে, তার মায়াবতী ঠিক নেই ভেবে হানান নিজের চুল নিজেই টানছে।